ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার রেলে শুরু হবে ছাঁটাই। 2019-2020 নতুন নীতির ইঙ্গিত, ছাঁটাই করা হতে পারে 1892 জনকে। তালিকা তৈরির নির্দেশ, বিভিন্ন বিভাগ ডিভিশনকে কর্মচারীর সংখ্যা কমানো নিয়ে রিপোর্ট। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, পূর্ব রেল সূত্রে কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে একটা ম্যান পাওয়ার প্ল্যানিং টার্গেট পরবর্তী অর্থ বর্ষের জন্য তৈরি করা হয়েছে এবং সেখানে সংখ্যাটিকে আপাতত 1892 দেখা রয়েছে। যেমন বিভিন্ন বিভাগ অনুযায়ী এই সংখ্যা তৈরি করা হয়েছে, ঠিক তেমন ভাবে বিভিন্ন ডিভিশন অর্থাৎ শিয়ালদা হাওড়া আসানসোলের মতন বিভিন্ন ডিভিশনেও কতজন করে ম্যান পাওয়ার সেখানে কমানো যেতে পারে সেই বিষয়টিকে কিন্তু এই তালিকার মধ্যে আয়ত্ত করা হয়েছে। বিভিন্ন বিভাগকে এই তালিকা পাঠিয়ে তাদের বলা হয়েছে যে এর কি অ্যাকশন প্ল্যান হতে পারে, দিন 15 মধ্যে এই অ্যাকশন প্ল্যান কিভাবে কার্যকর করা যেতে পারে সেটা নভেম্বর মাসের মধ্যে জানানোর একটা নির্দেশও দেওয়া হয়েছে। এই জায়গা থেকে যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, যেটা মাস ধরেই যেটা রেলের অন্দরে ভাসছে যে রেল হয়তো তাদের যে কর্মী সংখ্যা সেটা সংকোচনের পথে হাঁটবে, তার কারণ রেল অনেক জায়গাতেই মনে করছে বাড়তি কর্মী দিয়ে কাজ চলছে এবং সেটা রেলের লাভের প্রতি পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটাকে পরবর্তী অর্থ বর্ষ থেকেই কড়া হাতে মোকাবিলা করার একটা ভাবনা চিন্তা রেলের তরফে সেটা বোঝা যাচ্ছে চিঠি থেকে। এখন বাস্তবে আগামী অর্থ বর্ষে কতজনকে ছাঁটাই হয় বলেও সেই পথে কিনা সেটার দিকে নজর রাখতে হবে, তবে সেই আশঙ্কার জায়গাটা যে এই চিঠি থেকে তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। মধ্যমন্ত্রী, ধন্যবাদ অরিত্রিক।